সূরা মাউন আমরা এই সূরাটি অনেকেই জানি, ছোট্ট একটি সূরা। এই সূরাটি সূরা মাউন আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম, ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বামিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পানাহ চাই আল্লাহ তাআলার কাছে, পানাহ চাই সমস্ত শয়তানি, সমস্ত কুমন্ত্রণা, সমস্ত শয়তানি থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা পানাহ চাই আল্লাহ তাআলার কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। আরাইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, আপনি কি তাকে দেখেছেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন যে আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, কিয়ামতের দিনকে মানে না, কিয়ামতের দিন অস্বীকার করে। একদিন যে কিয়ামত আসবে, হিসাব নিকাশ হবে, এই দিনটাকে অস্বীকার করে, আপনি কি তাকে দেখেছেন? মহান আল্লাহ তাআলা পরের আয়াতেই বলে দিয়েছেন, ফাযালিকাল লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো সেই ব্যক্তি কিয়ামতের দিনকে যে অস্বীকার করে, সে তো সেই ব্যক্তি যে ইতিমকে গলা ধাক্কা দেয়, সে তো সেই ব্যক্তি যে ইতিমকে গলা ধাক্কা দেয়। ইতিম কাদেরকে বলে? যাদের ছোট্ট অবস্থায়, কম বয়সে যাদের পিতা মাতা মারা যায়, যাদের পিতা মারা গেছে অথবা মা মারা গেছে, সেই বাচ্চাদেরকে, সেই মানুষদেরকে এতিম বলে। এখানে আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দেখেছেন তাকে যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে বিশ্বাস করে না? মহান আল্লাহ তাআলা পরে রাতে বলে দিয়েছেন, সে তো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমকে ভালোবাসে না, এতিমের মাথায় হাত বুলিয়ে দেই না, এতিমকে দেখতে পারে না, সে তো সেই ব্যক্তি। কারণ সে যদি কিয়ামতের দিনকে বিশ্বাস করত, কিয়ামতের দিনকে যদি বিশ্বাস করত, এই যে এখন যে তাকে গলা ধাক্কা দিতেছি, তাকে ভালোবাসি না, তাদের মাল আত্মসাৎ করতেছি, এই যে কিয়ামতের দিনকে যদি বিশ্বাস করত, আমি যে এই কাজগুলো করছি, কিয়ামতের দিনকে তো আমাকে, কিয়ামতের দিন তো আমাকে হিসাব দিতে হবে, এই হিসাবের কথা যদি তার স্মরণে থাকত, তাহলে এতিমকে গলা ধাক্কা দিতে পারতো না, ঠিক না বে? ঠিক। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, সে তো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। তারপরে রাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বামিল মিসকিন, এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না,
যে কিয়ামতের দিনকে বিশ্বাস করে না সে কি করে না, মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। মিসকিন কাদেরকে বলা হয়? মিসকিন হচ্ছে ওই ব্যক্তিরা যাদের বাড়িতে যাদের ঘরে খাবার নাই, যাদের টাকা পয়সা নাই, যাদের ধন দৌলত নাই, তাদের তারা যে একবেলা খাবে তারপরের বেলা আবার কি খাবে, এরকম কোন তাদের বাড়িতে তাদের ঘরে খাবার নাই। কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, হাত পাতে না, মানুষের কাছে কিছু চাইতে পারে না, তাদেরকে মিসকিন বলা হয়েছে। তাদেরকে কি বলা হয়েছে? মিসকিন বলা হয়েছে। মিসকিন যারা খাইতে পায় না, অভাবগ্রস্ত, তারপরও মানুষের কাছে হাত পাতে না, তাদেরকে বলা হয় মিসকিন। আর যারা মানুষের দুয়ারে হাত পাতে, যারা মানুষের কাছে চায়, বাড়িতে বাড়িতে যে চায়, তাদেরকে বলা হয় সায়েল, তাদেরকে ভিক্ষুক বলা হয়। কিন্তু মিসকিন বলা হয় তারাকেই, যেই মানুষগুলি মানুষের কাছে চায় না, চাইতে পারে না, তার আত্মমর্যাদার কারণে সে চাইতে পারে না, না খায়া থাকলেও সে চায় না, তাদেরকে বলা হয় মিসকিন। তো বলছেন যে মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না, অর্থাৎ আমাদেরকে মিসকিন যারা আছে তাদেরকে খুঁজে বের করে করে তাদেরকে খাবার দিতে হবে, অন্ন দিতে হবে। যদি আমরা না দিই তাহলে এটা বোঝা যায় যে আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করি, কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ যে হবে এই জিনিসটা আমরা অস্বীকার করি। আল্লাহ তাআলা বলছেন, ওই তো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়, মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। অর্থাৎ এখানে আমাদেরকে মিসকিনকে অন্ন দিতে হবে, খাবার দিতে হবে, নিজে দিতে হবে এবং অপরকে দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতে নামাজের কথা বলা হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজির জন্য, দুর্ভোগ ওই সমস্ত নামাজির জন্য, তাদের জন্য শাস্তি, ওই সমস্ত নামাজির জন্য শাস্তি, দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থাৎ নামাজ যারা পড়ে তাদেরকে বলা হয় কি? মুসাল্লিন। তো মুসল্লিনদের জন্য শাস্তির কথা বলা হয়েছে, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিন। ফাওয়াইলুল লিল ওয়াইল, ওয়াইল অর্থাৎ একটা শাস্তি, এই শাস্তির কথা বলা হয়েছে নামাজের জন্য, ওই সমস্ত নামাজি। কোন নামাজি? ফাওয়াইলুল লিল মুসল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজের জন্য, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যে তার নামাজ সম্বন্ধে বেখবর, যে ব্যক্তিরা তার নামাজ সম্বন্ধে বেখবর, নামাজ শুধু নাম খসতে পড়ে কিন্তু নামাজে হচ্ছে কি হচ্ছে না, নামাজে সূরা কিরাত হচ্ছে কি হচ্ছে না, রুকু সেজদা হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত সমস্ত কিছুর খবর রাখে না, বেখবর, শুধু নামাজ পড়তে হয় তাই নামাজ পড়ে, কিন্তু সূরা কিরাত রুকু সেজদা দোয়া দুরুজ এগুলো তার হচ্ছে কি হচ্ছে না কোনো খবর নাই, টাইম টুমের খবর নাই। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরের নামাজ পড়ে মাগরিবের ওখানে, মাগরিবের নামাজ পড়ে কোনো টাইমের নাই, জামাত ধরার কোনো কারণই নাই। জামাত ধরতে গেলেও দুই রেকাত এক রেকাত নামাজ পড়ার পরে সে দৌড়িয়ে দৌড়িয়ে নামাজ পড়তে যায়, রুকু সেজদা ঠিক মতন করে না, এই সমস্ত মুসল্লিদেরকে বলা হয়েছে। যেই মুসল্লিরা, যেই নামাজিরা নামাজ সম্বন্ধে বেখবর, তার নামাজের কোনো খবর ঠিকভাবে আদায় করে না, সেই নামাজের জন্য বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ, যে সমস্ত নামাজিরা নামাজের বেখবর, নামাজের কোনো ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না তার কোনো খবর নাই, নামাজে যে সূরা কেরাত, আলহামদুসূরার পরে যে কোনো একটি সূরা ঠিকভাবে যে বলতে হবে, রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম,
সুবহান রাব্বিয়াল আজিম এভাবে রুকুতে গিয়ে এই তাসবিহটা পড়তে হবে কিন্তু এমন মুসল্লি আছে যারা না রুকুতে ভালো করে রুকু করে না রুকুতে দোয়া দুরুস্ত পড়ে কি পড়ে না জানি না রুকুটাই ভালো করে করে না আবার রুকু থেকে যে সোজা হয়ে খাড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু সেই ব্যক্তিটা অর্ধেক মানে ভালোভাবে সোজা হয় না কোনোরকমে মানজাতে একটু টেনে আবার সেজদায় চলে যায় এই যে তারপরে সেজদাতে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার করতে হবে কিন্তু সে সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজম আলা ভালো করে বলেন সুবহান 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 এভাবে করে থেয়ে দেয় কিন্তু তাকে কি করতে হবে সঠিকভাবে সুবহান রাব্বিয়াল আলা এভাবে বলতে হবে এরকমভাবে আত্তাহিয়াত দুরুদ শরীফ দোয়া মাসুরা এই সমস্ত কিছু ভালোভাবে আদায় করতে হবে এই সমস্ত কিছু আদায় করে না যারা তাদেরকে বলা হয়েছে নাম ফাও আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন নামাজ সম্বন্ধে বিখবর নামাজের কোনো খবর নাই নামাজের নামাজে হচ্ছে কি হচ্ছে না তার কোনো ই নাই ভালোভাবে খেয়াল করে না তারপরে আয়াতে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন সে লোক দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাযীনা হুম ইউরাউন সে ব্যক্তি নামাজ পড়ে কিসের জন্য লোক দেখানোর জন্য লোকে তাকে ভালোবাসবে লোকে তাকে ভালো বলবে বাড়িতে মেহমান আসছে মেহমানের সাথে যদি নামাজ পড়তে না যায় তাহলে মানে মেহমানরা কি বলবে এই যে মেহমানের মেহমানের এর জন্য সে নামাজ পড়তে গেল সে আল্লাহর ভয়ে নামাজ পড়তে গেল না সে মেহমানের সে মেহমানের মেহমানকে দেখানোর জন্য নামাজ পড়তে গেল এরকমভাবে যারা ভোটে দাঁড়ায় সারা বছর নামাজ পড়ে নাই কিন্তু ভোটের সময় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এই যে তাদের কথা বলা হয়েছে আল্লাযীনা হুম ইউরাউন সে লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওয়ায়ামনাউনাল মাউন এবং আরেকটা কি কাজ করে সে মানুষকে ছোটখাটো একবারে টুকিটাকি যে সাহায্য সহযোগিতা আছে এই সাহায্য সহযোগিতা করে না মানুষ একটা মানুষ তাকে একটু সাহায্যের জন্য ডাকলো টুকিটাকি সাহায্যের জন্য ডাকলো কিন্তু সে যাইতে চায় না অথবা তার বাড়িতে দাও আছে কাটতে আছে প্রয়োজনে অনেক জিনিস আছে দড়ি ওরকমভাবে অনেক জিনিস আছে কিন্তু মানুষে যখন চাইতে আসে তখন বলে নাই অথবা দিব না এরকমভাবে যারা বলে এখানে ওয়ায়ামনাউনাল মাউন টুকিটাকি সাহায্য করতে হবে কোনো জিনিস থাকলে মানুষ যদি কোনো জিনিস চাইতে আসে দেওয়ার সম্ভব হলে দিতে হবে আর এই সাহায্য সহযোগিতার কথাই বলা হয়েছে তাহলে এখানে এই সুরা মাউনের মধ্যে কয়েকটি ক্রাইমের কথা কয়েকটি তার আচরণের কথা বলা হয়েছে যে এই এরকমভাবে যাদের আচরণ আছে এরকম ব্যবহার যাদের আছে তারাই তো কিয়ামতের দিনকে কী করে না বিশ্বাস করে না অস্বীকার করে এই জন্যই তো এরকমভাবে আচরণ করতে পারে প্রথম নম্বর আচরণ হচ্ছে কি যে এতিমকে গলা ধাক্কা দেয় এতিমের মাল আত্মসাৎ করে এতিমকে ভালোবাসে না দ্বিতীয় নম্বরে হচ্ছে মিসকিনকে অন্ন দেয় না মিসকিনকে খাবার দেয় না সে নিজেও দেয় না এবং তার যারা আছে আশেপাশে যারা আছে তাদেরকেও দিতে উৎসাহিত করে না তিন নম্বরে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজের জন্য ওই সমস্ত নামাজের জন্য শাস্তি ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ কোন নামাজি যে নামাজি আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন যে ওইরকম ওই নামাজে যে নামাজ সম্বন্ধে বেখবর নামাজে তার গুরুত্ব নাই নামাজে তার এনার্জি নাই এই নামাজের জন্য চার নম্বরে বলছেন যে
লোক দেখানোর জন্য নামাজ পড়ে, পাঁচ নম্বরে টুকিটাকি সাহায্য সহযোগিতা, এই শারীরিক সাহায্য, এই সাহায্যগুলো করে না। এই পাঁচটা যারা কাজ করে তারা কি করে? কিয়ামতের দিনকে অস্বীকার করে, এই জন্যই তো তারা করে না। কিন্তু তারা কি জানে না যে কিয়ামতের দিন একদিন হিসাব দিতে হবে, হিসাব নিকাশ হবে? আমি এই সূরা মাউনের অর্থ, সূরা মাউনের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা মাউনের যতটুকু আমি পারলাম করলাম, এই অনুযায়ী যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম আমিন। আর আমাদেরকে নিজে পালন, নিজে ইবাদত বন্দী করতে হবে। নিজে ইবাদত বন্দী করে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে, আল্লাহ তাআলার আজাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং নিজে বাঁচার পরে আমার আহলে বায়েত, আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যারা আছে, ভাই বোন, তাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। এটা কোরআন শরীফের মধ্যেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি নিজে বাঁচো, নিজে ভালো হও, নিজে ইবাদত বন্দি করো, নিজে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, নিজে মানুষের সাথে সৎ ব্যবহার করো। নিজে যখন মানুষের সাথে সৎ ব্যবহার করবে, নিজে যখন ইবাদত বন্দি করবে, শুধু নিজেই করে থাকলে হবে না, তারপরে তোমার আহলে বাইত, তোমার স্ত্রী পুত্র, তোমার ছেলে মেয়ে, তোমার ভাই বোন, তোমার বন্ধু বান্ধব, তাদেরকেও বাঁচাও কি থেকে? জাহান্নামের আগুন থেকে।